বাঁকুড়ার শিক্ষকের অভাবে স্কুলের দরজায় ঝুলছে তালা। স্কুল খোলার অপেক্ষায় দিন গুনছেন ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবকেরা। শিক্ষকের অভাবে বিদ্যালয়ের দরজায় ঝুলছে তালা। অবত্যা শিশুদের বিদ্যালয়ে ছুটতে হচ্ছে 6 কিলোমিটার দূরের বিদ্যালয়ে। কেউ আবার হয়ে পড়েছে বিদ্যা বিমুখ। ঘটনাটি বাঁকুড়া জেলার ওন্দা ব্লকের অন্তর্গত অঙ্গদপুর জুনিয়র হাইস্কুলের। শিক্ষা যেখানে সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ, সেখানে মানুষ গড়ার কারিগরের অভাবে বন্ধ হয়ে গেল বিদ্যালয়। এ এক বিরল দৃশ্যের সাক্ষী থাকলো বাঁকুড়ার এক গ্রাম। আছে আস্ত একটা সুন্দর স্কুলের পরিকাঠামো, আছে সারিবদ্ধভাবে সাজানো বেঞ্চ, কিন্তু নেই কোনো শিক্ষক, তাই বন্ধ হয়ে গেল বিদ্যালয়। বিদ্যালয়টি করোনা আবহ থেকে 2 বছর ধরে সম্পূর্ণ বন্ধ। উল্লেখ্য, অতিথি শিক্ষক দিয়ে দীর্ঘদিন ধরে চলে আসছিল বিদ্যালয়টির পঠন পাঠন, কিন্তু সেই সমস্ত শিক্ষকদের মেয়াদ উত্তীর্ণ যাওয়ার পর থেকেই আসেনি আর কোনো শিক্ষক। ফলে শিক্ষক সংকটে বিদ্যালয়ের দরজায় পড়ে তালা, যা আজও বন্ধ। অঙ্গদপুর জুনিয়র হাইস্কুলের এহেন অবস্থায় হতবাক সকলে। অত্যন্ত আড়ম্বরের সঙ্গে প্রশাসনিক কর্তাদের হাতে 2015 সালে উদ্বোধন হয়েছিল এই স্কুলে। প্রথম দিকে শুরুটা বেশ ভালোই হয়েছিল, 3 জন অতিথি শিক্ষক মশাই ও তাদের সঙ্গে জনা 60 ছাত্রদের নিয়ে। ধীরে ধীরে বেড়েছিল ছাত্রছাত্রীর সংখ্যাও, কিন্তু এখন তা অতীত। শিক্ষক নেই, তাই বিদ্যালয় এখন বন্ধ। ফলে সমস্যায় পড়তে হচ্ছে অঙ্গদপুর সহ আরও 2-3টি গ্রামের পড়ুয়াদের। বাধ্য হয়ে পড়ুয়াদের স্থানান্তরিত হতে হচ্ছে পার্শ্ববর্তী লোধনা মানখাবার বিবেকানন্দ বিদ্যামন্দিরে। এছাড়াও কেউ কেউ আবার হয়ে পড়ছে বিদ্যা বিমুখ। দীর্ঘ 6 মাস যাবৎ এই একই চিত্রের সাক্ষী রয়েছে পুরো গ্রাম। এই গ্রাম থেকে পার্শ্ববর্তী বিদ্যালয়ের দূরত্ব প্রায় 6 থেকে 7 কিলোমিটার। তার জেরে প্রত্যহ স্কুলে পৌঁছতে অনেকটাই বেগ পেতে হয় পড়ুয়াদের। স্কুল আছে, আছে ছাত্রছাত্রী, কিন্তু শিক্ষকের অভাবে বন্ধ স্কুল পঠন পাঠন। 2015 সালে ওন্দা ব্লকের অঙ্গদপুর জুনিয়র স্কুলের পথ চলা শুরু হয়েছিল, কিন্তু কোভিড পরিস্থিতির পর স্কুলের আর তালা খুলল না। এখনও স্কুল খোলার অপেক্ষায় গ্রামের ছাত্রছাত্রী ও অভিভাবকেরা। কখন খুলবে স্কুল, চালু হবে পঠন পাঠন? গেস্ট টিচার না পাওয়ার জন্য খোলা যাচ্ছে না স্কুল, এমনটাই সাফাই স্কুল শিক্ষা দপ্তরের। এ বিষয়ে অঙ্গদপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জিত রায় বলেন, হঠাৎ বন্ধ হয়ে গেল, এখানে কোনো নিয়োগ হয় নাই দীর্ঘদিন। গেস্ট টিচার 3 জন ছিলেন, তার মধ্যে এই কোভিডের পরিস্থিতিতে একজন মারা গেছেন নিমাই কর্মকার বলে, আর রবিশঙ্কর মুখার্জি ছিলেন, উনি 65 বছর পার করেছেন, রিটায়ার করেছেন, আর অশোক পাল উনিও রিটায়ার করেছেন। ওনারা কি এখানে গেস্ট হিসেবে ছিলেন? ওনারা 3 জনে গেস্ট টিচার হিসেবে ছিলেন। আচ্ছা, কখন বন্ধ হয়ে গেল? আমরা মোটামুটি দেখছি কোভিডের পর থেকে স্কুলটা খোলেনি। কোভিড স্কুল যে চালু হয়ে গেল কোভিডের পর, তারপর থেকে কিন্তু স্কুলটা চালু হয়নি। কারণটা কি মনে হয় আপনাদের? আমার মনে হচ্ছে ব্যক্তিগতভাবে যে মানে শিক্ষকের অভাবে স্কুলটা বন্ধ হয়ে গেল। প্রত্যন্ত গ্রামের স্কুল হওয়ার পর বন্ধ হয়ে যাওয়াটা কি বলবেন? এটা শিক্ষার দিক থেকে ক্ষতি বটে, কারণ এখানে একটা পিছিয়ে পড়া গ্রাম বটে অঙ্গদপুর। এইখানে যদি স্কুল বন্ধ মানে তো শিক্ষার দিক থেকে পিছিয়ে যাওয়া ছাত্রছাত্রীরা, এবং এখানে যে স্কুলগুলো আছে পাশাপাশি, লুগনা মানখামা হাই স্কুল, লুগনা জুনিয়র গার্লস হাই স্কুল, এগুলো প্রায় 2-3 কিলোমিটারের মধ্যে পড়ছে, তাই 1 কিলোমিটার মানে 1 কিলোমিটারের মধ্যে কোনো স্কুল নেই এখানে। ছাত্রছাত্রীদের কষ্ট করে যাতায়াত করতে হচ্ছে? হ্যাঁ, অবশ্যই ছাত্রছাত্রীরা কষ্ট করে যাতায়াত করছে। এখানে কিছু কিছু ছাত্রছাত্রী আমাদের কাছে আসে, কবে স্কুল খুলবে সেটা জানতে চাই। আপনারা কি চান? আমরা চাই স্কুলটা চালু হোক, স্কুল যেমন চলছিল সেরকম যেন চালু হয়। সরকারি কোনো টিচার নিয়োগ হয়নি? না, এসএসসি এর মাধ্যমে কোনো টিচার এখনো পর্যন্ত দেয়া হয়নি। ছাত্রছাত্রী ভালোই ছিল? ছাত্রছাত্রী ভালোই ছিল, প্রায় 70-80 জন, বা কখনো আমরা আমি মানে আমার জানা 68 জন ছাত্রছাত্রী এই স্কুলে ছিল, তারপরে বন্ধ হয়ে গেল। কারণ মাস্টার, আমি স্কুলটার সাথে প্রথম থেকেই যুক্ত আছি, এবং মাস্টারমশাই গুণারা আছে, এসেছিলেন গেস্ট টিচার, ওনাদের সঙ্গেও ভালো সম্পর্ক ছিল আমাদের। আমাদের অঙ্গদপুর প্রাইমারি স্কুলে ওনারা যেতেন এবং আমাদের সঙ্গে আলাপ আলোচনা করতেন স্কুলের ব্যাপারে, এবং গ্রামবাসী, এখানে গ্রামবাসীদের পক্ষ থেকে লগ্না গ্রাম পঞ্চায়েতের সদস্য ছিলেন সুভাষ ঘোষ, উনিও উদ্যোগী ছিলেন, তাছাড়া আরও অনেকে গ্রামবাসী উদ্যোগী ছিলেন। গ্রামবাসী মনসারাম ঘোষ বলেন, এক ছাত্র রুদ্রনাথ দাস জানায়, বাঁকুড়া জেলা উচ্চশিক্ষা দপ্তর স্কুল পরিদর্শক পীযূষ কান্তি বেরা জানান, ওন্দা ব্লকের ওই অঙ্গদপুর জুনিয়র হাই স্কুলটি লকডাউনের সময় থেকেই বন্ধ। কারণটা হচ্ছে ওখানে যারা ওখানে পারমানেন্ট পোস্ট স্যাংশন হয়নি,
গেস্ট টিচার দিয়ে চলছিল এবং গেস্ট টিচার পরবর্তীকালে গেস্ট টিচারদের বয়স 65 বছর হয়ে যাওয়ার পর রিটায়ার করে যান। পুরো নতুন করে আর গেস্ট টিচার পাওয়া যায়নি। ছাত্রছাত্রী যারা ছিল পার্শ্ববর্তী স্কুলে ভর্তি করা হয়ে গেছে, আমরা গেস্ট টিচারের সন্ধানে আছি। গেস্ট টিচার পাওয়া গেলে পুনরায় স্কুলটি খোলা হবে এবং যে সমস্ত ছাত্রছাত্রী পড়ার মানে এলিজিবল হবে গ্রামের বা পার্শ্ববর্তী গ্রামের, আবার পুনরায় চালু করা হবে। এখন আপাতত যেহেতু গেস্ট টিচার পাওয়া যাচ্ছে না, আমরা ট্রাই করছি। গেস্ট টিচার পাওয়া না গেলে তো ওপেন করা সম্ভব হবে না। গেস্ট টিচারের সন্ধানে আছি, ওখানে এসে চেষ্টা করছে। এইটা বিষয়টা জানানো আছে। না, টিচার তো রিক্রুটমেন্ট না হলে এখনই পারমানেন্ট টিচার আসতে পারবেন না, আর ওটা পোস্ট স্যাংশন হতে হবে। আমাদের যখন একটা কোনো স্কুল প্রথম চালু হয় তখন গেস্ট টিচার দিয়ে শুরু করতে হয়, তা পোস্ট স্যাংশন এলে এগুলো তো নিউ সেট আপ স্কুল, নিউ সেট আপ স্কুলের প্রাথমিকভাবে পোস্ট স্যাংশন হয় না। তা পোস্ট স্যাংশন হলে তারপরে এসএসসির মাধ্যমে টিচার আসবেন। এটা তো নিউ সেট আপ স্কুলে পোস্ট স্যাংশন হয়নি। গেস্ট টিচার চলছিল, গেস্ট টিচার আপাতত পাওয়া যাচ্ছে না বলেই বন্ধ আছে। গেস্ট টিচার পাওয়া গেলে পুনরায় আবার শুরু করা হবে এবং সেই গেস্ট টিচার পাওয়ার সন্ধানে আমাদের এসে স্কুল সেখানে কাজ করছেন, যখনই পাওয়া যাবে তখন আবার ওপেন করে দেওয়া হবে। গেস্ট টিচার হচ্ছে রিটায়ার, আমাদের যে কোনো রিটায়ার টিচার যারা রিটায়ার করে গেছেন এবং তারা 65 বছর বয়স পর্যন্ত কাজ করতে পারেন সাম্মানিক সহ। এটা একটা সাম্মানিক দেওয়া হয় গেস্ট টিচারদের, তারা গেস্ট টিচার পাওয়া খুব কম যাচ্ছে, অনেকে রিটায়ার করার পর আগ্রহী হন না, দূর হয়ে যায় ইত্যাদির জন্য গেস্ট টিচার পাওয়ার সমস্যা হচ্ছে। এই সমস্যা না অনেক জায়গায় কাটছে, অনেক জায়গায় কাটছে না, আমরা চেষ্টা করে যাচ্ছি লাগাতার। সমস্যা কেটে গেলে নিশ্চয়ই আবার, যখন স্কুল খুলেছিল একবার হয়েছিল, নিশ্চয়ই আগামী দিন হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এক্ষুনি গেস্ট টিচার পাওয়া যাচ্ছে না বলে আর করা যাচ্ছে না। বাঁকুড়া থেকে আব্দুল হাই, রিপোর্ট খবরিয়া 24। এখন এই পর্যন্তই, পরবর্তী সমস্ত খবরের জন্য অবশ্যই চোখ রাখুন খবরিয়া 24 এর পর্দায়। নমস্কার। কোচবিহারে ঘর সাজানো নানান সামগ্রীর সম্ভারের অন্যতম প্রতিষ্ঠান সাজাওয়াত, আ কমপ্লিট হোম ডেকর স্টোর। এখানে রেডিমেড পর্দা, কার্পেট, ওয়ালপেপার, বেডশিট, আর্টিফিশিয়াল গ্লাস সহ বিভিন্ন প্রকার ঘর সাজানোর সামগ্রী পাবে। ঠিকানা 148 বিএস রোড, ফার্স্ট ফ্লোর, এমপি জুয়েলার্স এর উপরে, কোচবিহার। যোগাযোগ 9679007589 অথবা 7427936384 এই নাম্বারগুলিতে।